আপনার ব্যাপারটা কি? কতক্ষণ ধরে খালি গাধা গাধা করতেছেন কেন? গায়ের পর যে একটা মা আছে, একটা পা আছে, সেটা কে বলবে? আরে তাই তো ভুল গাইতেছি, তাই তো কই গলায় সুর আসতেছে না কেন? গলায় সুর না আসলে কি হবে? সুর সম্রাট এসে পড়ছে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। রাস্তায় কোনো তাকলিফ হয়নি তো? তাকলিফ আর কি, শরীরটা ভালো যাচ্ছে না। ওই কলকাতা রেডিওতে একটি গান গিয়ে আসার পর থেকে শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন ম্যাজম্যাজ ম্যাজম্যাজ করছে। ওরে বাবা, আপনি কলকাতায় গান গেয়ে আসছেন? ঢাকা রেডিওতে আপনি গান শুনলাম না কোনো দিন। এই তুমি আবার কোথায় চললে? একটা সুর তোমাকেও দিয়ে দিই, তোমার গলা তো খুব একটা খারাপ নয়। ধন্যবাদ। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নালায়েক, সুর বুঝল না, সঙ্গীত বুঝল না। চল শুরু করো। ধরো না তুমি। আরে আঙ্কেল, আসেন আসেন, তোমার রুমে একটু ঘুমায় যাই। মামা নিচে গলা সারতেছেন তো, ঘুমাবার কোনো বুদ্ধি নাই। ওনার মাথায় নতুন বেড়া উঠছে, উনি গানের স্কুল দিবেন যত সব। হ্যাঁ হ্যাঁ, ঘুমান না। বালিশ নিয়ে আসছেন কেন? বালিশ তো আমার এখানেই ছিল। আমি আমার নিজের বালিশ ছাড়া ঘুমাইতে পারি না। ভয় নাই, মামা নিচে গলা সারতেছেন তো, তাই আশেপাশের পাড়াপড়শিদের খুব মনে হয় ভালো লেগেছে। এগুলি সবচেয়ে ভালোবাসার নিদর্শন। বাহ, টমেটো তো বেশ বড়ই মারছে। আরে জুতা আরো খারাপ পাড়ায় নাই, এর জোড়াটা যদি পড়তো। পড়ছে পড়ছে। এগুলো বাসায় নিয়ে যান। কেন, তুমি কিছু রাখো? না না, আমরা সেই সকালেই বাজার করে ফেলেছি। ভালো কথা বলছো তো, আজকে তো বাজার করাটা হয়ে গেল। দেখলেন আঙ্কেল, এত কিছু মানলো, ভাগ্যিস আমাদের গায়ে একটাও লাগেনি। বাজারে গেলে আমারে বলতা, মাসের টাকা দিতাম। আরো দু একটা গান গাইলে মাসও পড়তো। মানে? মানে আপনার যে গানের আশেপাশে এত ভক্ত আছে সেটা কে জানতো? তারাই এসব পাঠাইছে আর কি, এই ঘরে একটাও পড়ে নাই। এই তুমি ওই বাড়ি ভাগ্য না? সালাম আলাইকুম ওস্তাদজি, সরি আপনাকে ঠিক খেয়াল করি নাই। ভালো আছেন? শরীর ভালো? না, শরীরটা ভালো যাচ্ছে না। ওই বিটিভিতে একটা অনুষ্ঠান করার পর থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন জানি ম্যাজম্যাজ 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 করছে। ওরে বাবা, আপনি আর বিটিভিতেও অনুষ্ঠান করে ফেলাইছেন, তো বাসায় আছেন না কেন? না, তোমার মামার গলায় সুর নেই, ওকে দিয়ে গান হবে না। আচ্ছা, তোমার গলা তো বেশ সুন্দর, তুমি গান শিখছো না কেন? আমার গলা ভালো কি বলতেছেন? হ্যাঁ, মিথ্যে কথা বলছি না, আমি মুখ দেখি বুঝতে পারি কাকি দিয়ে গান হবে আর কাকি দিয়ে গান হবে না। হ্যাঁ, তোমার মুখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার মুখে গান জ্বলজ্বল 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 করছে, বাঁধ ভাঙা বানের মতো সুর যেন ছুটে আসতে চেষ্টা করছে। আচ্ছা, তুমি এখন আমার সাথে সারেগামা সুরটা ধরো তো। এখানে কি বলতেছেন? আরে, গান হচ্ছে এমন এক জিনিস
যার কোনো স্থান কাল পাত্র জাতি ধর্ম বর্ণ গোত্র কিছু নেই। তুমি আমার সাথে গান ধরো তো, ধরো। আমাদের গানটা একটু থাক, আপনার পিছনে যে একজন গান ধরছে সেটা আগে শুনেন। ওস্তাদ গান বাজনা বাসায় যায়া কইরেন, এখন আমারে কিছু নগদ দেন। সুরের রাজ্যে কি হইছে কিছু বললেন না? আরে ধর এই বেটা কি ওস্তাদ জি, গান শিখবেন না ওর কাছে? না, এর চেয়ে বড় ওস্তাদের খবর পাইছি। শোন, আসলে গান বাজনা এখন বন্ধ, নতুন একটা ব্যবসার আইডিয়া মাথায় আসছে, এইটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আসল কথা বলেন, আপনার গলায় সুর নাই। কে বলছে আমার গলায় সুর নাই? বলা বলির আবার কি আছে, এটা তো বোঝাই যায়। আমি একটু রেওয়াজ করে নিই। ওস্তাদ জি বলছেন আমার নাকি গলায় সুর আছে। আপনি সেই স্কুলটাতে এসেছেন যেমনটি চেয়েছেন, এখানে ছেলে বুড়ো সবাই যে যার সময় মতো এসে গান শেখে। এই যে একজন দেখছেন গলায় এক ফোঁটা সুর নেই, গাধার মতো চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু একদিন দেখবেন একেই আমরা সুর সম্রাট বানিয়ে ছাড়ব। আমার না খুব ভালো লাগছে, আমি ঠিক যেমনটি চেয়েছিলাম এরকম একটা হোমলি পরিবেশে আমার মেয়েকে গান শেখাতে। জানেন আগের দিনে বড় বড় ওস্তাদরা এরকম সাধারণভাবেই তো সঙ্গীতের সাধনা করতেন। জি জি। ইয়ে তাহলে আমার মেয়েকে কালকে সকাল 10টায় পাঠিয়ে দিচ্ছি। কত ফি দিতে হবে? বাচ্চাদের জন্য কনসেশন আছে। এই তুই কথা কইছিস কেন, রেওয়াজ কর। জি, বাচ্চাদের জন্য কনসেশন আছে। আমার মেয়েকে ঠিক বাচ্চা বলা যাবে না, ও ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছু অ্যাডভান্স করে যাচ্ছি। আমি তাহলে আসি। এবার বুঝছস কিসের ব্যবসা? আপনার লগে এই দুই নাম্বার কাজে আমি নাই, আমি এই মহিলারে চিনছি, তিন বাসা পরে নতুন ভাড়াটিয়া, ওনার একটা খুব সুন্দর মেয়ে আছে। এই মেয়ের সাথে আমি গান নিয়ে বেইমানি করতে পারবো না। আরে আমার ইমান আলা আসছে রে, হে বেকুব, গান শেখাবো তো আমি। আপনি গানের কি বুঝেন? গান বুঝি না, ভান বুঝি তো। ভান বুঝলে সব মুশকিল আসান, এই দুনিয়া হইলো গান আর ভানের। এটা কি গায়ক এজাজ সঙ্গীত একাডেমি? জি, তবে আপনার সঙ্গে আমার একটু কথা আছে, একটু সাইডে আসেন। বলুন। আপনি যার কাছে গান শিখতে এসেছেন তিনি না গানের কিছুই জানেন না, তাই নাকি? ইন্টারেস্টিং, ওনার তো দারুণ সাহস, গান জানেন না অথচ গানের স্কুল খুলে বসে আছেন। আমি আবার সাহসী মানুষ খুব পছন্দ করি। কিসের সাহস? আপনি কি সুস্মিতা নাকি? জি। আসুন আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, কাল আপনার মা এসেছিলেন, অসাধারণ মহিলা। এর সঙ্গে পরিচয় হয়েছে? জি। নিশ্চয়ই আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু বলেছে? কিছু মনে করবেন না, ওর মাথায় একটু সমস্যা আছে, অবশ্য ওষুধ খেলে ঠিক থাকে। এই আজ সকালে ওষুধ খেয়েছিস নাকি ফাঁকি মারছিস?
আমার সাহসী মানুষ খুব ভালো লাগে। আপনি একজন সাহসী মানুষ। আপনার কি করে ধারণা হলো যে আমি সাহসী মানুষ? কারণ আপনি গান জানেন না, অথচ গানের স্কুল খুলে বসে আছেন। ও, তার মানে ওই ফাজিলটার কথা আপনি বিশ্বাস করেছেন? হ্যাঁ, করেছি। শুনুন, আপনি গান জানেন না, আমি গান শিখতেও চাই না, কিন্তু আমার মায়ের মাথায় ঢুকে গেছে আমি একদিন বিরাট গায়িকা হব। অতএব গান শেখো। কিন্তু আমি গান শিখতে চাই না। কি শিখতে চান? আমি অভিনয় শিখতে চাই, অভিনেত্রী হতে চাই। ইনফ্যাক্ট এই পৃথিবীতে আমরা সবাই অভিনয় করছি। উফ, দারুণ বলেছেন তো। আচ্ছা, যান, গান বাদ, আজ থেকে এটা অভিনয় শিক্ষা কেন্দ্র। আমি চেয়ারম্যান, আপনি ভাইস চেয়ারম্যান। দেখেন, আমারে আবার কোনো পোস্ট দিন না, আমি আপনাদের এইসবের মধ্যে নাই। বসেন, আপনার হাসিতে আমরা নিলাম। আচ্ছা, আমরা ওদেরকে নিব বা নিচ্ছি, তারপর কি হবে? নাটক বানাবো। নাটক কেন? আমরা না অভিনয় প্রশিক্ষণ দিব। আরে দূর, কিসের অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র? ডাইরেক্ট নাটক বানাবো, প্যাকেজ নাটক, লাখ লাখ টাকার স্পন্সর। মামা, নাইট গার্ড আসছে, 3 মাসের বিল বাবদ 180 টাকা চায়, কি বলবো? পরে আসতে বলো। সে বলছে আজকে টাকা না নিয়ে যাবে না, 3 মাস ধরে ঘুরতেছে। ওনাকে আর ঘুরতে হবে না। হ্যাঁ, 180 টাকা। শুনুন, আপনাদের এই নাট্যশালায় আমি আর নেই, খোদা হাফেজ। আরো যারা বাইরে দাঁড়ায় আছে তাদেরকে কি বলবো? চলে যেতে বলো। স্যার, আমি কি করবো, থাকবো না, চলে যাব। আপনি আপনার হাসিটা আরেকবার হাসিয়ে দেখান। Ho 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 ho!